আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা ফুড। আজকে তৈরি করে দেখাবো জাম্বুরা ভর্তা। একটাকে অনেকে বাতাবি লেবুও নামে চিনে থাকেন, তবে যে যাই বলেন না কেন, খেতে তো অসম্ভব মজা। জাম্বুরা কিংবা বাতাবি লেবু, এতে রয়েছে ভিটামিন সি, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। খুব সহজেই কিন্তু এই ভর্তাটা তৈরি করা যায়। আপনারা চাইলে জাম্বুরা কিংবা বাতাবি লেবুর জুসও কিন্তু তৈরি করতে পারেন। যারা ঝাল খেতে পছন্দ করেন, তারা চাইলে এরকম জাম্বুরা ভর্তা তৈরি করতে পারেন। খেতে তো ভীষণ মজা। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। জাম্বুরা ভর্তা তৈরি করার জন্য আমি এখানে জাম্বুরার খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি 3টা শুকনা মরিচ, ভেজে নেওয়া 3টা শুকনো মরিচ আমি এখানে নিয়েছি। আপনারা এর চেয়ে কমও নিতে পারেন শুকনো মরিচ, কারণ 3টা দেওয়ার কারণেও কিন্তু অনেক ঝাল হয়। আমি এর ভেতরে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। প্রথমেই একসাথে মিশাতে যাবেন না, প্রথমে শুকনো মরিচের সাথে লবণ ভালোভাবে ডলে নেবেন। আমার জাম্বুরা খুবই ভালো লাগে, জাম্বুরাতে অনেক অনেক পুষ্টি রয়েছে, আর এমনি খেতেও কিন্তু জাম্বুরা ভীষণ মজা। তবে এরকম ঝাল ঝাল করে খেলে খেতে অনেক বেশি মজা লাগে। আমি খুব ভালোভাবে ডলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও চাইলে ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। যারা ঝাল অনেক অনেক বেশি খান, তারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এবার সরিষার তেল দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মেশানো আমার হয়ে গিয়েছে। এবার আমি জাম্বুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন, এই শুকনো মরিচটাই কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে, আর যখন জাম্বুরের সাথে মাখাবো তখন তো আরও অনেক লোভনীয় লাগবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। অনেকেই জাম্বুরা জুসি জুসি খান, মানে জাম্বুরা ভর্তা করার পর একটু রস থাকে, ওই রকম পছন্দ করেন, তবে আমার কাছে এইরকমই খেতে ভালো লাগে। মাখানো আমার হয়ে গিয়েছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিব 2 টিস্পুন চিনি। এখানে আমি চিনি ব্যবহার করছি কারণ অনেক ঝাল হয়েছিল, ঝাল বেশি হলে আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। আবার আপনাদের জাম্বুরা কিংবা বাতাবি লেবু যদি খুব ঝাল হয়, সরি খুব টক হয়, তাহলে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন। এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিনিটা খুব ভালোভাবে মিশে যায় এবং গলে যায়, একদম পারফেক্টভাবে গলে যেতে হবে। কিন্তু এর জন্য আমি একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, প্রায় 2 মিনিটের মতো আমি এভাবে করে মাখিয়ে নিয়েছি। এবার পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা দেখতে তো অনেক লোভনীয় লাগছে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, নিজেরা শক্তি যোগাবেন, নিজেরা নিজেদের দেহে পুষ্টি যোগাবেন। আমি যেমন আমার দেহে পুষ্টি যোগাচ্ছি, পুষ্টি নিয়ে নিচ্ছি, ঠিক আপনারাও এরকম করে পুষ্টি নিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।